বিজেপি সরকারর ফোকসে এবে কোরাপুট জেলা 100 কোটি টাকার ঊর্ধ্ব বিভিন্ন প্রকল্পর সমীক্ষা। কোরাপুট শহীদ লক্ষ্মণ নায়ক মেডিকাল কলেজে 650 শয্যা বিশিষ্ট মেডিকাল গৃহ নির্মাণ কার্য পরিদর্শন কলে আকাঙ্ক্ষা জেলা নোডাল অধিকারী চিত্রা মুরঙ্গম, তাঙ্কসহ জেলাপাল কীর্তি বাসন বি মধ্য সামিল থিলে। কোরাপুটর বিকাশ পাইঁ নুয়া সরকারঙ্ক পদক্ষেপ আরম্ভ। শ্রীমতী চিত্রা আরমুগম ম্যাডাম আসছিলে জেলা গস্তরে এবং সবু লাইন ডিপার্টমেন্ট আধিকারী মানুষ ডাকিকি গোটে ডিটেলড রিভিউ মিটিং আয়োজন করাইল সেতরে বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিমস বিষয়ে এবং অনগোয়িং হাই টিকেট প্রজেক্টস যেমন 100 crore অ্যান্ড অবভ প্রজেক্ট যেতে কিছু সে বিষয়ে ডিটেল রিভিউ হয়েছিল। সেতরে আমার কোরাপুট জেলার যদি দেখবে আমার এসএলএন মেডিকাল কলেজর নূয়া 650-bedded মেডিকেল কলেজ, টিচিং হসপিটালর ফেসিলিটি এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টর হসপিটালর মধ্য জয়পুরে নূয়া ইনফ্রাস্ট্রকচার তৈরি হচ্ছে, এসব বিষয়ে আমি আলোচনা করছু এবং ম্যাডাম আমাকে নির্দেশ দিয়েছেন তা গোটে টাইম লাইন ফিক্স করি সব লাইন ডিপার্টমেন্টস কোঅর্ডিনেশনরে কাম করবে, সে টাইম লাইন ভিতরে কমিটি প্রজেক্ট গুড়াক কমপ্লিট করে পাব এবং পাবলিক ইউসেজরে যেতে জলদি আনিপারিব তাকে সে বিষয়ে আমি আলোচনা করছু। সেইপরি জেলার বিভিন্ন মেগা পাইপ ওয়াটার সপ্লাইর প্রকল্প মধ্য বর্তমান চালু রয়েছে, সেটা মধ্য কমিটি যেতে জলদি সম্ভব সেতিকি এক্সপিরিট করি কাম গুড়াক সারিবা নির্দেশ দিয়েছেন। জয়পুরে নির্মাণাধীন সদর মহকুমা হসপিটাল মেগা পানীয় জল প্রকল্পগুলো শীঘ্র কার্যকারী করা নির্দেশ দিয়েছেন। সুভদ্রা পিএম কিষান, সিএম কিষান, পোষণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মনরেগা, পেনশন প্রভৃতি উপরে সমীক্ষা করে সমীক্ষা বৈঠক পরে নোডাল অধিকারী ক্ষেত্র পরিদর্শন করে নোডাল অধিকারী পরিদর্শন সময় কোরাপুট জেলাপাল ভি কীর্তি ভাসন বিভাগীয় অধিকারী মানে উপস্থিত থিলে। গোটে সরকার বদলি গলানি, এই সরকার আসিকি 100 দিন পুরলানি, তাঙ্কা বিকাশ যাত্রা বি কলে, কিন্তু আমি আশা রাখিছু এই সরকারঙ্ক ঠারু 100 দিন মধ্যে আম অঞ্চলে স্বচ্ছ পানি টিয়ে পাইবে এবং প্রত্যেক পরিবার পিইবার পানি পাইবে। আম অঞ্চলে চাষ পাইঁ কিছু পানির ব্যবস্থা নাই। মু আশা করছি এই সরকার যথাশীঘ্র পদক্ষেপ নেবে। খুশি লাগিলা এবং আম অঞ্চলে ফিল্ডে ভিজিট করি তদন্ত করে যাইছন্তি। আমি আশা করছি এই সরকার ঠু বিকাশ হব এবং আম অঞ্চলে পানীয় জলের সুবিধা হব এবং চাষী মানুষ পাই চাষ করিবা পাই পানি মিলিব বলে আশা করছি। শুনা হয়েছে কি 100 কোটি টাকা আসছি আমার ডেভেলপমেন্ট পাই কাম চলছি, যেটা আশা করিবি কি বহুত ভালো কাম হব আগ্রে যাইকি সব যেতে বি ডেভেলপমেন্ট যেটা আগ্রে হয়নি এই থর এজ নিউ গভর্নমেন্ট আসছন্তি আমার আশা করছি কি আগে যাইকি সব কিছু ভালো হব ডেভেলপমেন্ট হব সেটা আশা করছি। আকাঙ্ক্ষা জেলা কোরাপুটর বিকাশ নিমন্তে 100 কোটি টাকার প্রকল্পর সমীক্ষা এবং ক্ষেত্র পরিদর্শন কলে প্রমুখ শাসন সচিব চিত্রা অরুঙ্গম। সেথিমধ্যরু কোরাপুট মেডিকেল কলেজের 650 শয্যা বিশিষ্ট কার্যকু সমীক্ষা করিবা সহ জয়পুর মেডিকেল কু গস্ত করেছিলে এবং বিভিন্ন বিভাগর পানীয় জল ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার কেমিতি উন্নতি করা যাব এ 100 কোটি টাকা প্রকল্পর বিকাশ ক্ষেত্রে এবে ডবল ইঞ্জিন সরকারর দৃষ্টি নজর রয়েছে কোরাপুট জেলা। ভিডিও জার্নালিস্ট স্মিতা পাত্রঙ্ক সহ কপাল পানি রিপোর্ট অর্গস নিউজ। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেল কু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।